আজকের এই ফেস প্যাকটা খুব তাড়াতাড়ি দেখবে তোমার গায়ের রং অনেকটা ফর্সা করে দেবে স্কিন থেকে দাগ ছোপ উঠিয়ে দেবে স্কিনটা নরম টানটান বানিয়ে দেবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতানা তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার বলতে পারো একটা স্কিন ব্রাইটেনিং স্কিন হোয়াইটেনিং একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব আমাকে তোমরা অনেকেই মানে কমেন্টস করে বলছো দিদি মানে বয়সের আগেই একটা মুখের মধ্যে বয়সের ছাপ এসে গেছে মুখের গ্লোটা হারিয়ে যাচ্ছে আর শুধুমাত্র যে বয়স হয়েছে বলে তা নয় এরকম টিন অনেকে আমাকে খালি দেখছি কমেন্টস করছো টিন বা বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বয়স মাত্র তাদেরও তারাও কমেন্টস করছে দিদি কেন এরকম হচ্ছে খালি মুখের গ্লোটা হারিয়ে যাচ্ছে একদম মুখটা ড্রাই হয়ে যাচ্ছে না তো কেউ বলছে পিম্পলসে ভরে যাচ্ছে মুখটা কালো হয়ে যাচ্ছে মানে নানান সমস্যা স্কিন নিয়ে অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন কারণে হয় আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে স্কিন ঠিক রাখতে গেলে আমাদেরকে কিন্তু পেটটা ঠিক রাখতে হবে তার জন্য কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তারপরে তোমার খাওয়া দাওয়াগুলো একটুখানি যাতে নাকি যে খাবারগুলো খেলে আমার মানে স্কিন গ্লো করবে সেই ধরনের খাবার খেতে হবে তার মধ্যে ভিটামিন সি যেন থাকে ভিটামিন সি থাকে কিসের মধ্যে লেবু কমলা লেবু পাতি লেবু এই ধরনের জুস আমরা যদি খাই আমাদের কিন্তু স্কিন গ্লোয়িং হবে আর তাছাড়া না এখন পলিউশনের জন্য খুব তাড়াতাড়ি স্কিন খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে স্কিনের বয়স বেড়ে চুল উঠে যাচ্ছে এই সব কিছু কিন্তু পলিউশনের জন্যেও হচ্ছে তাহলে আমাদেরকে এই সমস্ত কিছুর থেকে মানে রক্ষা পাওয়ার জন্য কিছু কিছু হোম ট্রিটমেন্ট কিন্তু করতেই হবে যে ফেস প্যাকটা শেয়ার করছি সেটা হচ্ছে স্কিনকে তোমার ফ্ললেস করবে বিউটিফুল করে দেবে উজ্জ্বল ঝকঝকে একটা নরম বেবি সফট স্কিন তোমাকে দেবে আমি যেরকম ভাবে বলবো ঠিক সেই নিয়ম মেনে স্কিন উজ্জ্বল হয়ে পড়বে একদম মানে ঝকঝকে হয়ে যাবে যেটাকে বলে গ্লোয়িং হেলদি স্কিন কিন্তু তোমরা পেতে পারবে দিন দিন মানে একদিন করে তুমি রেজাল্ট পাবে দ্বিতীয় দিন রেজাল্ট পাবে এরকমভাবে তুমি সাত দিন করে দেখো মানে তোমার মুখটা আগের তুলনায় অনেকটাই ফেয়ার হবে এবং সব থেকে কি হেলদি হবে ঝকঝকে হবে একটা শাইন থাকবে মুখে তো চলো আগে ফেস প্যাকটা তোমাদের বানিয়ে দেখাই তারপরে কিভাবে এটা ইউজ করবে প্যাকটা ফেস লাগানোর আগে কি লাগাবে সেগুলো প্যাকটা বানানোর জন্য আমি এখানে নিলাম এক চামচ দুধ কাঁচা দুধও নিতে পারো ফ্রিজে রাখা ঠান্ডা দুধও নিতে পারো বয়েল করা দুধও নিতে পারো তার সঙ্গে দিচ্ছি আমি এক চামচ অ্যালোভেরা জেল এই দুধ আর অ্যালোভেরা জেল তোমার স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করবে ফর্সা করবে নরম কোমল বানাবে তার সাথে আমি এখানে দিচ্ছি বিটরুট পাউডার তোমরা বিটরুট পাউডার বা বিটের পাউডার দিতে পারো বা বেসন নিতে পারো এখানে মুলতানি মাটি নিতে পারো চন্দন পাউডার নিতে পারো এই এতগুলো অপশন দিলাম বিটরুট পাউডার অথবা বেসন অথবা চন্দন পাউডার অথবা মুলতানি মাটি দিয়ে এইভাবে একটা ফেস প্যাক বানিয়ে নেবে এবার চলো ফেস প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করবে বলে দিই তো সবার প্রথম হাতে একটুখানি অল্প নারকেল তেল নেবে যাদের অয়েলি স্কিন নয় বা পিম্পলস যাদের ফেসে নেই এবার এই তেলটা হাত দিয়ে এভাবে একটু গরম করে নেবে নিয়ে পুরো ফেসে লাগিয়ে নেবে যাদের অতিরিক্ত তৈলাক্ত স্কিন পিম্পলস ভরে গেছে স্কিনে তারা আর এই নারকেল তেলটা লাগানোর দরকার নেই তারপরে দেখো এই ফেস প্যাকটা এইভাবে লাগাবে এবার বলি কেন আমি নারকেল তেলটা আগে লাগিয়ে নিলাম নারকেল তেল কি করে আমাদের স্কিনের তলায় যে কোলাজিন থাকে সেই কোলাজিনটাকে কিন্তু রিবিল্ড করে যার ফলে আমাদের স্কিনটা অনেক দিন পর্যন্ত টান টান মসৃণ উজ্জ্বল থাকে তারপরে এই ফেস প্যাকটা লাগানোর ফলে আমার স্কিন কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি কিওর হবে ড্যামেজগুলো থাকলে সেগুলো হিল হবে আর এই ফেস প্যাকটা তোমার স্কিনের যাবতীয় সমস্যা তোমার স্কিন যতটাই কালো হোক না কেন যত ডার্ক প্যাচ যতটাই সান ট্যান তোমার স্কিনে থাকুক না কেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সান ট্যান দূর করে দেবে একবার ইউজেই তোমরা তফাৎটা বুঝতে পারবে এটা তোমরা ঘাড়ে গলায় সর্বত্র লাগাবে এমনকি এটা হাতেও লাগাতে পারবে হাতে সান ট্যান পড়ে যায় হাতটা কালো হয়ে যায় সেই সব জায়গায় কিন্তু লাগাতে পারবে এর মধ্যে আমি ইউজ করেছি দুধ দুধ না খুব তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করে আর দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের তো উপকারিতা নতুন করে বলার কিছুই নেই আর এই স্কিন কেয়ারটা সব রকম স্কিন সব টাইপ স্কিন করতে পারে মানে তোমার অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সমস্ত স্কিন টাইপস এই প্যাকটা লাগাতে পারে কিছু না আর আমাকে তোমরা অনেকে কমেন্টস করেছো যে বছর চোদ্দ বছরের বাচ্চা তাদেরকেও লাগানো যাবে কিনা হ্যাঁ এটা তেরো বছর কেন আট বছর সাত বছর দশ বছরের বাচ্চাকেও লাগানো যাবে এবার দেখো এই প্যাকটা লাগিয়ে আমি দশ মিনিট পরে তোমাদেরকে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো আমি তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো মুখটা আমার কতটা পরিষ্কার টান টান মসৃণ হয়ে গেছে দাগছোপ খুব তাড়াতাড়ি মিটে যাবে পিম্পলসের দাগ মেচেতা পিগমেন্টেশানের দাগ যে কোনো দাগ ছোপ স্কিন অনেক সময় আনইভেন হয় অনেকে স্কিনে ছোটো ছোটো ফ্রিকেলস থাকে দানা দানা হয়ে যায় সেগুলোকে বলে টাইনি বাম্পস সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হবে মুখটা পরিষ্কার হয়ে যাবে যাকে বলে হেলদি স্কিন আর দিনে দিনে দেখবে স্কিনে একটা গ্লো আসছে যেটাই কিন্তু দরকার হারিয়ে যাওয়া গ্লোটা কিন্তু ফিরে আসবে তোমার স্কিনটা অনেক দিন পর্যন্ত ইয়াং টান টান মসৃণ থাকবে সো এটা করার পরে দেখো আমি এখানে ইউজ করছি একটা ক্রিম এটা দেখো তোমরা এটা এই ক্রিমটা তোমরা বানিয়ে নিতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে অথবা যে কোনো ময়েশ্চারাইজার তোমাদের পছন্দ মতন একটু লাগিয়ে নেবে এটা তোমরা সকালের দিকে স্নানের আগেও করতে পারো রাত্রেবেলা শোবার আগেও করতে পারো রাত্রেবেলা শোবার আগে করলেও কিন্তু ভীষণ ভালো ফল পাবে সকালবেলা উঠে মুখটা জাস্ট গ্লোয়িং ফেস পাবে আর এই নাইট ক্রিমটা ভীষণ উপকারী তোমরা যদি না দেখে থাকো একবার দেখে নিও আমি বক্সে দিয়ে এই প্যাকটা তোমরা হাতে যেখানে তোমাদের ইচ্ছা যেখানে ট্যান পড়ে গেছে সেখানেই লাগাতে পারো ভীষণ 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 উপকার পাবে তাহলে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো তাহলে আজকের মতন বাই বাই